বসো এখানে, এখানে বসো তো মিঠি, এখানে বসো। আশা করি গুড মর্নিং করো তো মিঠি। এই পিছনটা দেখাবি নাকি তুই, তাকাও শোনা। এই যে মিঠি, বাবা রে বাবা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। শুরু করছি আজকে নতুন ব্লগ। ওই যে নতুন স্টাইল, নতুন জিনিস শিখে গেছে মিঠি। সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু, চালু শুরু আরম্ভ আজকের দিনের জন্য। কে তুমি? আজে উ বব, ভয় ভয় মিঠি। বন্ধুরা, আজকে তোমার সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে নিরামিষ মাছের ঝোল। উপকরণ লাগছে কাঁচা কলা, সয়াবিন আর হচ্ছে একটা আলু। এই তিনটি উপকরণে দারুণ আজকের রান্নাটা হতে চলেছে। তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা, তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে সয়াবিন আর হচ্ছে এখানে এই প্রেশার কুকারে কাঁচা কলা আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর মশলার মধ্যে থাকছে সাদা তিল, টমেটো, একটু অল্প কটা কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর হচ্ছে আদা। তো এগটাই থাকছে। আর এই যে পাশে এখানে বাবা চা খাচ্ছে, বাবাকে আমি একটু বদমাশি করছিলাম, একটু বললাম তুমি একটু হাসো ওই করো, তো বাবা আমার কথা মতো সেটাই করছিলো। যাই হোক, তো এগুলো মশলা থাকছে। আর এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে অলরেডি আমার কাঁচা কলা আলু। তো আর আমার সেদ্ধটা একটু কম হয়েছিল জন্য একটু অসুবিধা হচ্ছিলো, যাই হোক সে কোনো ব্যাপার না, কারণ এটা তো পকোড়া করতেই হবে। আর এই যে এখানে পাশে আমি সেদ্ধ করা সয়াবিনগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম, তো এখন এই তিনটে জিনিস একদম ভালো করে মাখতে হবে চটকে চটকে। তো আর হচ্ছে আর কী কী লাগছে সেটা দেখে নাও। আর লাগছে হচ্ছে সামান্য একটু বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এই দুটো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মশলাও দিতে হবে কিছু, যেমন স্বাদ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে একটা ভালো মতন বড়ার মতন টেক্সচার করে নিতে হবে। তারপর এই যে দেখো আমি কেমন করে শেপে আনছি সেটা তোমরা দেখে নাও। তো ফার্স্ট এরকম করে নিয়ে থালার মধ্যে দিয়ে তারপরে মাছের আকারে শেপ নিয়ে আসতে হবে। এটা এতে কী হয় দেখতে ভালো লাগে, মনে হচ্ছে একদম একটা মাছের পিস টুকরো, দেখো মাছের গাদার মতন লাগছে। তো এই হচ্ছে মানে মেন জিনিস, এটাকে ভালো করে করতেই হবে। তারপরে হালকা করে একটু ওপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যেন এটা মানে ভেঙে না যায়। তারপরে তেলের মধ্যে গরম তেলে অল্প হালকা আঁচে ভাজতে হবে ভালো করে, দেখো আঁচটা কমই আছে, ভালো করে ভাজতে হবে। তো আমার এই ছ পিসের মতন মাছ হয়েছিল, যে কটা আমি করেছিলাম দুটো কলা দিয়ে, তো ছ পিসের মতন হয়েছিল। এই যে দেখো বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর তিনটে এখানে ভাজা হচ্ছে অলরেডি। তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে আর সেই মানে ওই মশলাগুলোকে ভালো করে বেটে নিয়ে এখানে দিয়ে একটু হালকা করে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরেই ব্যাস একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েই ওই মাছগুলো ওই মানে বড়াগুলো ছেড়ে দিলেই হয়ে গেল। আর হ্যাঁ, আমি কিন্তু লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। পাশে কিন্তু মিঠি একটু আওয়াজ করছে, তোমরা কিছু মনে করো না, মানে ব্যাপারটা বুঝো আর কি, বাচ্চা থাকলে যা হয়। তো দেখো এই যে আমার একদম রান্না কমপ্লিট, নিরামিষ মাছের ঝোল। এটা আজকে সোমবার আমাদের, তো আজকের দিনে যেহেতু পারফেক্ট ডিশ, খেতে অসম্ভবই সুন্দর হয়েছিল খেতে, কারণ এটা তো ভিডিও আমি পরে এডিট করছি। যাই হোক, আমি তো জানি কেমন খেতে, আমি কিন্তু প্রথমবার ট্রাই করলাম, আমি তবে জানতাম খেয়েছি এর আগে, কিন্তু আমি নিজে ফার্স্ট এরকম রান্না করলাম, আমি এরকম রান্না করি না। যাই হোক, তো এবার দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে। আর হচ্ছে বাড়ির সবাইকে তো খাওয়াবই, তো তো কী রিভিউ দিল তোমরা দেখে নাও, নিজেরাই নিজেদের মানে চোখে দেখে নাও যে তারা কী বললো, তাদের খেয়ে কেমন লেগেছে। আর তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে, ভীষণই টেস্টি হয় খেতে। এই যে ওর জন্য আরশোলা একটা ধরা হয়েছে। কি ওটা শোনা, ওটা কি? উ উ উ কি যে বলতে চাচ্ছে ও নিজেও জানে না। এটা উ
তো বরকে প্রথমে ট্রাই করতে দেওয়া হলো, খেয়ে দেখো কেমন। আমি শনিবার দিন মাছ খাবো না। আরে একদিন খাও না, কি হবে, নিরামিষ মাছ তো। নিরামিষ মাছ হয় নাকি আমার? ও করে যেমন ফেলছি খাও। কিরকম এগুলা কথাবার্তা, শনিবার দিন আমি শনিবার দিন খাবো না আমি মাছ। আমি তো পেঁয়াজ রসুন দেইনি গো। খাজা কেমন আছে? পেঁয়াজ রসুন ছাড়া ওজন তো বলছে নিরামিষ নিরামিষ। কেমন আছে নতুন নতুন খাবার? হ্যাঁ ভালো। কাঁচা কলা দিয়ে মাছ বানিয়েছে। দেখছি ভালো হয়েছে। বাবার কেমন লাগলো? আমার করা সার্থক। আমি হচ্ছে ও আরেকটা নিল আর কি চেয়ে, তো তার মানে টেস্টি হয়েছে আর আমিও নিলাম। আমি ভাত দিয়ে খাবো, আমি তো রুটি খাই না। ভালো হয়েছে, নতুন একটা জিনিস আছে ট্রাই করা হলো, ফিডব্যাক তো ভালোই পেলাম। কেমন খাচ্ছ ইলিশ ভাপা? নিরামিষ নিরামিষ আর কত টেস্ট হবে এর থেকে? দিদা কেমন লাগলো? হ্যাঁ তুমি শুকনো শুকনো হলে টেস্টটা নষ্ট হয়ে যেত। তো এখন উপরে এসে এই যে আমাদের সংসার খুলে বসলাম। এনার কেবল গুড মর্নিং, তাই না শোনা মিঠি? এখন কি চলবে 12:12 একটা অবধি? না না কেন রে, তা এত এনার্জি কোত্থেকে আসে রে? ই পড়ে যাবে, পড়ে যাবে কিন্তু মিঠি। হে ভগবান, একটা জিনিস নেওয়ার জন্য কি একটা দেখলো, মানে ওর মানামানি কিছু। এ দেখো এইগুলো আমাদের রাত্রি 12:00 অবধি চলবে। তো তোমাদের সবার আমার এই নতুন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে একবার হলো ট্রাই করো। নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ওকে বাই, টাটা, গুড নাইট।